আমি আমার বক্তব্য লম্বা করব না তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাব যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দেব বলছিলাম যে অপরাধ তোমাকে জান্নাতে যে আমল তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে কি জান্নাতে যেতে রাজি আছো কারা কারা জান্নাতে যেতে রাজি আল্লাহ আমাদের কবুল করুন আমিন শুনো আমার ভাইরা যে অপরাধ ক্ষমা হবার নয় দেখো ওই যে বললাম দুর্নীতি চাঁদাবাজি মিথ্যা বহুত কিছু অপরাধ আছে একটা অপরাধ ক্ষমা হবে না আল্লাহ বলছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফির ক্ষমা করবে না আইয়ু শরাকাবি যে আল্লাহর সাথে শিরিক করে ওয়াগফির ক্ষমা করে দেবে ক্ষমা করে দিতে পারে ক্ষমা করবেন ওনার ইচ্ছা মা দুনা যালিক পৃথিবীতে যত অপরাধ আছে লিমাইয়াশা ওনার ইচ্ছা যে কোন যত খুশি অপরাধ মাফ করবেন শিরিক ছাড়া ওয়ামাইয়ু শিরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ দাল্লা দালালান বাঈদা সে সবার চাইতে বেশি পথভ্রষ্ট হলো দ্বীনি ভাইরা তাওহীদের দিকে ফিরে আসুন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন হিদায়াত প্রাপ্ত কেউ নয় এই পৃথিবীতে কোন মোল্লা মুন্সী গাজী হাজি মুফতি মুহাদ্দিস সাধারণ অসাধারণ পুরুষ নারী ধনী দরিদ্র কেউ হিদায়াত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া আল্লাহ বলছে যারা ঈমান আনছে কি আনছে এরপরে বললেন যে এবং তাদের ঈমানের সাথে শিরিককে যুক্ত করে নাই দেখছেন সূরা ইউসুফে বলছে ঈমান আনার পর শিরিক করে রাইট সূরা ইউসুফে কি বলছে ঈমান আনার পর এই দেখেন এই যে এটা কি সূরা আল আনামের 83 নম্বর আয়াত এখানেও সেম কথা বলতেছে তার মানে মুসলমান হওয়ার পরও মানুষ শিরিক করার সম্ভাবনা মুসলমান হওয়ার পর শিরিক করার কি তো নাইলে আল্লাহ আল্লাহ কেন কোরআনে বলতেছে সূরা আল আনামে যে আল্লাযীনা আমানু যারা ঈমান আনে ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম এবং তাদের ঈমানের সাথে শিরিক করে না উলাইকা লাহুমুল আমান নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরিক করে না ওয়া হুম মুহতাদুন এবং এরাই হেদায়েত প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরিক করে না দীনী ভাইরা আমি বক্তব্য লম্বা করব না শেষ করে চলে যাব অনেক দূরে যাব আপনারা অনেক দূর থেকে আসছেন অনেকে মনে হয় দেখেন শিরিক যদি না বুঝে আসে আপনার আমি আপনাকে আবারও একটা হাদিস কয়টা হাদিস একটা হাদিস আমি আপনাকে পড়ে শোনাই এখান থেকে বিদায় নিতে চাই আপনারা আমার মুখোমুখি কি হাদিসটা পড়বেন ঠিক আছে শুনেন মুক্তবে পড়ছেন কারা কারা হাত তুলুন তো মুক্তবে 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 পড়ার আগে করছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তাইয়্যেব তাইয়্যেব শুনেন বলেন আন জোরে আন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা জোরে বলেন সবাই শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা এখানে বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশায় উপস্থিত হওয়া মুনাফিকরা পারে না এবার বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একটু জোরে বলেন মুখস্থ করুন এটা আমি চলে যাব গত বছরও আসছে আগামী বছরও আসবে কোনো লাভ হবে না আপনার আমার একটু মুখস্থ করেন দেখেন কোনোদিন যদি কাজে চলে আসে কেমন অনেক সময় দেখেন এটা নাট পড়ে আছে কোনো কাজে লাগে না হঠাৎ এক জায়গাটা লেগে যায় এবং যে জায়গায় লাগে এই জায়গায় মানে আপনি নাইলে যে কি হইতো আল্লাহ জানে নাইলে যে কি হইতো আল্লাহ জানে মুখস্থ করেন ধরেন ওই স্পায়ার নাটি ধরেন নাই একটা হাদিস দেখেন না কোন দিন কোন কাজে লেগে যায় আর আপনার কিচ্ছু লাগবে না বলেন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলি বাইনার রাজুলি ওয়া বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ বান্দা শিরিক ও কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা এখন আপনারা শিরিক কুফুরি মুনাফিকি এগুলোর কি পরোয়া করবেন আপনাদের ব্যাপার তবে একটা আয়াত পড়ে বিদায় নিব ভালো হয়ে যাও যুবক ছোট ভাই আমার তোমার আব্বা জোয়ান ছিল দেখো বুড়ো হয়ে গেছে তুমি হয়ে যাও বেঁচে থাকলে বুড়ো হওয়া আছে তুমি মরতে পারবো না যদি বেঁচে থাকো 50, 60, 70, 80 তো বুড়া হয়েই যাবা এই চামড়া ভাঁজ হয়েই যাবে এই যৌবন থাকবে না
থাকবে না চিরকালই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না ভালো হয়ে যাও ভাই আমার আচ্ছা হুজুর আমার বয়স 50 এক ওয়াক্ত নামাজও পড়িনি জুমা ছাড়া হুজুর আমার বয়স 40 জুমা ছাড়া কোনো নামাজ পড়িনি ঈদ ছাড়া আরেকজন বলে যে ভাই আমি কত জেনা করেছি জানেন কত নেশা করেছি জানেন আজকের দিনে আমার সলিউশন কি আমার বয়স 50 কোনো নেকি নাই সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইছো সুফা আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এত দয়ালু না হলে আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতে শেষ হয়ে যেতাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন মনোযোগ দিয়ে শুনেন ইল্লা মান তাব ও চুরির দলেরা ও জানাখররা ও নেশাগ্রস্তরা ও অত্যাচারীরা ও জালিমরা ও ইসলাম বিদ্বেষীরা ও আল্লাহ দ্রোহীরা ইল্লা মান তাব সুযোগ সুযোগ মহাসুযোগ অফার অফার বিশাল অফার ওহো কি ঘোষণা আল্লাহ অতপর যে ব্যক্তি অন্যায় চুরি হোক যা হোক নেশা হোক জনা হোক যে কোনো অন্যায় হোক ইল্লা মান তাব অন্যায় যত হোক যে ব্যক্তি অন্যায় থেকে তওবা করলো ফিরে আসলো ও আমানা আল্লাহর প্রতি ঈমান আনলো ও আমিলা আমালান সালিহা অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ কতটুক কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চা ইমান আন ভালো কাজ কর তো বয়স তো 70 হয়ে গেছে 35 হয়ে গেছে 40 হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুইছি ডেলি 2 লিটার মদ খাইছি এ আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শুন যদি তুই ফিরে আসস ইমান আনুস ভালো কাজ করস এগুলো তোর গুনাহ পৃথিবীর সমান ফাউলাইকা ইউবাদদিল আল্লাহ তোর গুনাহ এগুলাকে মাপ তো করবে করবে সব গুনাহকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিন হাসানাত তোর সব গুনাহকে তো তোর নেকি নে তুই বয়স কম বুইরা যাবে কিছুদিন পরে বা তুই জানিস না 20 বছর বসে মরতে পারিস তো তো আমল নাই তো তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেব ওয়াল্লাহ এটা কোনো হাদিস না যে আপনি জাল বলবেন এটা কোনো হাদিস না আপনি দয়িক বলবেন এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন এটা সূরা কোরআনের আয়াত একেবারে আমি ব্যাখ্যা করি নাই আল্লাহ বলছে ইল্লা মান তাব অতঃপর যে তওবা করে ও আমানা ঈমান আনে ও আমিলা আমালান সালিহা ভালো কাজ করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে এবার এই অফার আপনি নেবেন কিনা এটা আপনার ব্যাপার তবে এই অফার পেতে হলে কি করতে হয় প্রশ্ন তওবা কেমনে করে প্রশ্ন তওবা কেমনে করে গুনাহ কেমনে নেকিতে পরিবর্তন করব শুধু মাপ না এটা নেকি হয়ে যাবে ধরেন বাংলাদেশ সরকার বলল কার কাছে কত জাল টাকা আছে 30 ফেব্রুয়ারি 2024 এর মধ্যে সমস্ত জাল টাকা আইনা জমা দাও সেম সেম আসল টাকা নিয়ে যাও তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না যদি বানাও মৃত্যুদণ্ড যদি বানাও কি এখন এক লোক বলল যে এই যে বলল সমস্ত জাল টাকা আসল টাকা দিবে আমার কাছে 20,000 কোটি টাকা আছে জাল টাকা ধরেন গভর্নমেন্ট বলল যে ডাজেন্ট ম্যাটার যত আছে 20,000 50,000 1,00,000 কোটি টাকা থাক ডাজেন্ট ম্যাটার তবে আজকে এখানে জমা দিতে হবে এই এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময়ে আসল টাকা দেবে সরকার এবং এরপরে আর তোমাকে কি করবে যদি এরপর অপরাধ করো মৃত্যুদণ্ড এরপর অপরাধ করো কি এখন বলো যে 50,000 কোটি টাকা কেউ কি মিস করবে এটা আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে কখন শর্ত কি কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন আমি পারি না ভাই আপনি বলতে পারেন কতদিন বাঁচবেন তুমি আরে কি কো ডিজিটাল দেশে কেউ জানে না কবে মরবে আফসোস কি শিখলা বুদ্ধি কি তেলে তোমার তুমি এত বিচক্ষণ মানুষ কবে মরবে না একটু পরে সম্ভব হতে পারে একটু পরেই হয়ে যেতে পারে এখানে বসা অবস্থা হতে পারে এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হইতে পারে এই শ্রোতা এখানে বসা অবস্থা হইতে পারে মৃত্যু তো এই যে সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে কি সবগুলা গুণা যা হয়ে গেছে এই এখন বলতে হবে এখন আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুন আমি আর কোনোদিন গুণা করব না যদি গুণা করি আপনি তো জানবেনই আপনার সাথে কি লুকাই গুণা করতে পারবো নাকি তবে আমার সব গুণা আপনি মাফ করে দেবেন আমি আর গুণা করব না বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ঈমান রেখে ভালো কাজ করে মরে যাই আর খারাপ কাজ করবো না এ আল্লাহ বলছে সব নেকি হয়ে যাবে ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী খলিলুল্লাহ রাসূল সুবহানাল্লাহ উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে বিয়ে করতে পারে নাই বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি
ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বলেছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বলল যে ঠিক আছে, যেহেতু অসুস্থতা ফিল করতেছে বাদ দাও। ওহি পাঠায় কে? উনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। ওনার পরস মানে ওনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো, কান্নাকাটি করতেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ জমজম দিয়ে দিছে ওখানে। কে দিছে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই? ছোট ভাই আমার, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানো? আরে না, তুমি জানো না তো। আরে তুমি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম কি? কে? উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমি চলে গেছে। স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, বন্ধুর বাচ্চা কষ্ট পাচ্ছে, আল্লাহ ওখানে জমজম দিল। কি এতে খাদ্য আছে, পানিও আছে। মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয়, ভাত খেলে যেরকম খাদ্য হয়, পানি খেলে যেরকম তৃষ্ণা মেটে পানি হয়, জমজমের পানিতে খাদ্যের গুণাগুণও আছে, পানির গুণাগুণও আছে। তুমি বুঝছো? মানে কারো তো মরে ফেলতো কিচ্ছু নাই, তুমি পানি খেয়ে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ, এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে। এত ক্ষমতাবান মানুষ, এত ক্ষমতাবান মানুষ। বাপ বললো যে চলো পূজা করবা। আব্বা আব্বা আমার খুব খারাপ লাগছে। বললো যে আরে আমার ছেলেটা খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে চল। তুমি বুঝছো? বলা যাবে আব্বা আপনি মুশরিক, আর তুমি বলো যে আব্বা আপনি বেকার, আব্বা আপনি জুয়া খেলেন, বাপারে মারতে যাও। তুই কি করছ? জুয়া খেলতো সারাদিন আমার। ও আল্লাহর বান্দা, জুয়া কি তোর সাথে অপরাধ রে? জুয়া তোর সাথে অপরাধ? তোর বাপের, তোর বাপ নেশা করে, তোর সাথে অপরাধ বেটা। এই নেশা করটারই তো খাচ্ছিস এখন পর্যন্ত, এই জুয়াইটা তো খাচ্ছিস এখন পর্যন্ত। এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না, ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে বিয়ে দিবে মানুষ। তোর অত যোগ্যতা নেই রে, তোর মেয়ে দিবে। এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে, তোর ছায়া হয়ে আসবে। এত খারাপ লোকটা এখনো তোর ছায়া, এখনো তুই ছাদের নিচে বৃষ্টি থেকে আর রোদ থেকে বাঁচিস, ওর বানা। এখনো যে অমুক জায়গায় ঘুষি দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস, কার ছেলে? অমুকের। আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ, আমাদের বন্ধু মানুষ ছিল। আচ্ছা ছাড়ো, আমি ওর বাপের সাথে কথা বলবো। এই যে তুই মারামারি করছিস, ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার। কত ক্ষমতাবান মানুষের সাথে বিয়াদবি করিস। আহ ছোট ভাই আমার, বাপ মায়ের সম্মান কর। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা। যাই হোক, ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, আল্লাহর নবী হেলান দেওয়া ছিল, দুইটা অপরাধের কথা বললো। একটা কি? একটা কি? আরেকটা কি? এ তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে ওখানা ওজালাসা ওখান, উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এই দুইটা বলছে। কিভাবে হেলান দেওয়া অবস্থায়? যে কোনো ভাবে উনি হেলান দেওয়া ছিল, ঠিক আছে। তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছে, উঠে গিয়ে বললেন আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে, ওই সাক্ষীকে পরে ধরার পরে বললো যে আমি দেখি নেই গোপন। দেখেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক, তারপরে বাপ মা, আল্লাহ নবী হেলান দিয়ে বলছেন দুইটা কথা। এরপর তিনি সাডেনলি হেলান থেকে উঠে গেছেন, উঠে গিয়ে বললো যে আলা আলা ওয়া কাউলু যুর, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। ক্বালা ফামা যালা ইউকাররুহা হাত্তা কুলনা লাইতালাহু সাকাত, আল্লাহর নবী হেলান দিয়ে উঠছে, ছোট ভাই আমার মিথ্যা সাক্ষী দিস না, বল আমার মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বলল মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। সাহাবারা সবাই বললেন ওহো, উনি বলতেই ছিলেন, বলতেই ছিলেন, বলতেই ছিলেন। আমরা সবাই ইতস্ত বোধ করলাম যে আহা, এইবার যদি আল্লাহর নবী একটু চুপ করতো, এইবার যদি আল্লাহর নবী একটু নীরব হইতো, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা উনি বলতেছিলেন। রিপিট 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 অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, তিনি এটা বলছেন বলছেন বলছেন। সাহাবারা ভাবতে বাধ্য হলেন, ফো আল্লাহ নবীর কষ্ট হচ্ছে, বলতেছে বলতেছে, যদি উনি একটু এবার বন্ধ করতে বলা। মিথ্যা সাক্ষ্য দেওয়া এত বড় অপরাধ, বুঝে আসছে কিরে? এতে ওইটা বেশিরভাগ ছোটো বলা মানে করে গেলো, ঢিল মারছে গাছের আমে, পড়ছে যায় জানালায়, ভেঙে গেছে গ্লাস। তো বাড়িওয়ালা বলে যে কে মারছে, তুই দেখছিস? বলে আমি দেখিনি। কি বলে? কি বলে? আমি দেখিনি। ছোট ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ। যাই হোক, এখন আপনাদের সিদ্ধান্ত ভাই। আমি তো আপনাদের আসলে কিছু দিতে পারবো না, আপনাদেরকে ফু দিয়ে পারবো, বলে যেতে পারবো। আকুলু কৌলি হাদা,
واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه انه هو الغفور الرحيم আমি আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য এবং আমার জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদের সবাইকে maaf করুন আমিন আপনারাও আপনাদের জন্য maaf চাইন আল্লাহর কাছে আমি আমার জন্য আল্লাহর কাছে maaf চাইব সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক